অফিসার্স ক্লাবে গোপন বৈঠকের কথা স্বীকার করেছেন সামরিক বিমান চলাচল এবং পর্যটন সচিব মোহাম্মদ মহিবুল হক। বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে তিনি এই গোপন বৈঠকের স্বীকারোক্তি দেন। গত 20 নভেম্বর রাতে ঢাকা অফিসার্স ক্লাবে চার তলার ফ্যাশনের কনফারেন্স রুমে এক গোপন মিটিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহমদ, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ, পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও মহানগরী রিটার্নিং অফিসার সদস্য সচিব আলী আজম, প্রধানমন্ত্রীর এপিএস কাজী নিশাত রসুল, এছাড়াও পুলিশের পক্ষ থেকে র‍্যাব, ডিএমপি ও কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই গোপন বৈঠকে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ সূত্রের খবর অনুযায়ী 33টি সিট নৌকার কনফার্ম আছে এবং 60 থেকে 65টিতে কনটেস্ট হবে, বাকি আর কোনো সম্ভাবনা নেই। কাজেই সাংঘাতিক কিছু করা ছাড়া এটি উতরানো যাবে না। বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান 45 জন সিনিয়র কর্মকর্তাকে 64টি জেলার উপদেষ্টা নিয়োগ করে একটি নজিরবিহীন সরকারি আদেশ জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। এ নিয়ে বিএনপির লিখিত আপত্তির প্রেক্ষিতে তা বাতিল করতে বাধ্য হয়, কিন্তু গোপনে ওইসব কর্মকর্তারা জেলায় জেলায় মনিটরিং এর কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। এর বাইরে সারা দেশে বোট ইঞ্জিনিয়ারিং করার লক্ষ্যে শেখ হাসিনা প্রথম তালিকার 6 জন সচিবকে নিয়ে একটি গুপ্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটির সভা অনুষ্ঠিত হলো ঢাকা অফিসার্স ক্লাবে। এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেন, ওই গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশন থেকে বিএনপি ফ্রন্টকে চরম অসহযোগিতা করা হবে, যতই চাপ দেওয়া হোক প্রশাসনে হাত দেওয়া যাবে না, দরপাকড় বাড়ানো হবে, প্রার্থী গুম খুন করে এমন অবস্থা তৈরি করা হবে যাতে তারা নির্বাচন থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, শুধু একটি বৈঠকই নয়, নির্বাচনকে সরকারের অনুকূলে প্রভাবিত করতে দলবাজ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় দফায় দফায় বৈঠক করছেন। যে এই যে কালকে বক্তব্যের পরে প্রতিক্রিয়া জানালেন হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুযুক্ত সাধারণ, কেন তাহলে তো আরো প্রমাণিত হলো যে ওই কর্মকর্তারা আসলে সরকারের লোক। ওবায়দুল কাদের সাহেব বললাম এসব মেধাবী অফিসার, তো আপনি ওটা ডিফেন্ড করতে যাচ্ছেন না। আমরা আমরা তথ্য পেয়েছি, আমরা সেটা জানিয়েছি, মানে তারা এই ব্যাপারে সাবধান থাকবে, তারা কোন ধরনের পার্টিজান কোন ধরনের ইয়ের মধ্যে তারা থাকবে এটাই হলো আমাদের কথা। তারা এই দলবাজির কাছ থেকে তারা দূরে থাকবে, কিন্তু তাদেরকে ডিফেন্ড করছেন ওবায়দুল কাদের সাহেব এবং মাহবুবুল হক আলিম সাহেব। এটাতেই প্রমাণ হয় যে তাদেরই সাজানো ফাটা, তারা সেই কানুনের উপর যে কানুনে ওবায়দুল কাদেররা বাস করে সেই কারণে আপনার এই সমস্ত কর্মকর্তারা বাস করে, তারা ডিফেন্ড করতে তাদের গায়ে লাগবে কেন? তাদের গায়ে তো লাগার কথা না। আমরা তো জানি যে বিএনপির সাথে কোন ধরনের যোগসূত্র থাকলে আজকে শত শত অফিসারকে আপনার বিসিএস অফিসার তাদেরকে ওএসডি করে রাখা হয়েছে। অনেক অনেকে দীর্ঘদিন একই পদে পড়ে আছেন, কি কানেকশন খুঁজে বেড়ান তারা, তাদের নাকি বিএনপির সাথে কোনো কানেকশন আছে। যদি মেধাবী দরকার থাকত তাহলে ওই যে লোকগুলোকে আজকে ওএসডি করে রাখা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে না, অনেক এসপি আছে তার 2-3 ব্যাচ নিচে এরা ডিএজি হয়ে গেছে কিন্তু তাদেরকে এসপি রাখা হয়েছে, এরকম ডিপ্টি সেক্রেটারি হয়ে পড়ে আছে, তাদের মানে ব্যাচমেটরা সচিব হয়ে গেছে। তো এদের ব্যাপারে তো বললেন না ওয়াইদুল কাদের সাহেব, এরাও তো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আপনার কি বলে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হয়ে তারা বিসিএস ক্যাডারের বিভিন্ন পর্যায়ে তারা চাকরি পেয়েছে, কিন্তু তারা নানাভাবে যোগসূত্র আবিষ্কার করেছে যে তারা বিএনপি পরিবারের লোক, তারা বিএনপির সাথে কোনো যোগসূত্র আছে বলে তাদের প্রমোশন বন্ধ, তাদের পোস্টিং বন্ধ, তারা ওএসডি, তাদের সমস্ত জীবনকে অন্ধকার আচ্ছন্ন করেছে। তাহলে তাদের ভাষায় কি তাহলে ওরা মেধাবী নয়? অনেকের চাকরি হয়েছে বিএনপির আমলেও না, এরশাদের আমলে শেষের দিকে অনেক চাকরি আছে, আমি চিনি তাদের, যে একটা বিএনপির আমলে তারা চাকরি পেয়েছে, কোনো ম্যানিপুলেশন আছে তা তো নয়, কিন্তু তাদের একটা যোগসূত্র বের করছে তারা যে বিএনপির সাথে কোনো যোগসূত্র আছে, এই এই সন্দেহে এই সমস্ত মেধাবী ছেলেদেরকে আজকে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে, কোনো প্রমোশন নয়। তাদের ব্যাচমেটরা আজকে সচিব ওই ওবায়দুল কাদের সাহেবের মেধাবী, যদি আপনারা দাম দিতেন মেধাকে যদি মূল্যায়ন করতেন তাহলে এই ছেলেগুলো তো আজকে রাষ্ট্রের সেবা করতে পারত, আপনারা সেখান থেকে তাদেরকে
বঞ্চিত করেছেন। আর যেই আমরা কয়েকজন কর্মকর্তার কথা বললাম আপনাদের গায়ে লেগে গেল আর আপনারা সাথে সাথে রিয়াকশন দিলেন। সুতরাং তোমরা কোন কারণের ফুল, ওই কারণ যে কারণে ওবায়দুল কাদের সাহেবরা বাস করেন, সেই কারণে এই অফিসাররাও যাদের কথা কথা বলেছি তারাও বাস করেন। ধন্যবাদ।